শুনোয়ে দেশটার গল্প করি দেশটা মনে হয় স্বপ্ন পুরি শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর এতাই আছে ভুরি ভুরি এতাই আছে ভুরি ভুরি এ দেশে অচদ কামাই কেউ করে না তবে ঘুষের টাকা পেলে কেউ তো সারে না টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে টেবিলের নিজ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে করছে ওরা বড় দেশের চুরি করছে ওরা বড় দেশের চুরি শোনো এই দেশটার গল্প করি ঘুষ আছে না মাঝে মাঝে ঘুষ খাওয়ার ভিডিও ভাইরাল হয় একজন নিতেছেন আর একজন দিতেছেন পরে যখন ক্যামেরা ভিডিও ধারণ করা হয় পরবর্তীতে বলা হয় স্যার আপনি বলেছেন আমি ঘুষ খাই না তো স্যার এই ভিডিও এগুলো এডিট করা যায় অফিসে লেখা থাকে আমার এই অফিস কি ঘুষমুক্ত দুর্নীতিমুক্ত যারা নাকি ঘুষকে না বলুন যারা বলে দুর্নীতিকে না বলুন যৌতুককে না বলুন এই পোস্টার ব্যানার ছাপাইতে বাজেট হয়েছে 5 লাখ ওখান থেকে 1 লাখ টাকা খরচ করে ব্যানার বানাইছে ওই দুর্নীতির পোস্টার বানাইতে গিয়ে ওরা 4 লাখ টাকা দুর্নীতি করেছে ওই পোস্টার ছাপানোর আলাদা খরচ কথা কন কথা কন দুর্নীতিকে না বলুন দুর্নীতি ওইভাবে বন্ধ হবে যৌতুক সুদ ওইভাবে বন্ধ হবে বন্ধ করতে হলে আল্লাহর বিধান চালু করতে হবে কোরআনের সমাজ কাম করতে হবে এই মানব জাতিকে পরিচালনা করার জন্য আল্লাহর পাঠানো সংবিধান ছাড়া পৃথিবীর এক ইঞ্চি মাটিতে কতদিন কালেও মানব রচিত মিথ্যা তহমত দিয়া মানব রচিত মতবাদ দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে মানুষের তৈরি করা মানুষের মাথা থেকে যে আসছে ওইটা দিয়ে শান্তি আপনি পাবেন না লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটে লাভ নাই আল্লাহর আইন চালু করেন কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধান মোতাবেক একজন চোরের হাত কাটার শাস্তি দুনিয়ার জমিনে দেন দেখবেন বাকি চোরেরা তওবা করে তাহাজ্জুদ পড়া শুরু করবে কিন্তু হাত কাটবে কে সরিষাই তো ভূত যে বিচার করবে হাত তো আর আগে কাটা যাবে কথা কন নাকি আপনারা রাগ করতেছেন মনে হয় এত পাশান এই জালেমদের পরিণতি কি ভালো হবে জোরে বলেন ভালো হবে এদের পরাজয় খুব নিকটে এদের জুলুম অনেক বেড়ে গেছে এরা মসজিদে হামলা করেছে শিশুদেরকে হত্যা করেছে মুসলিম মা বোনদেরকে ধরে নিয়ে যায় গণধর্ষণ করেছে হাজারো মুসলমানকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিয়েছে এদের হামলা হাত থেকে হাসপাতাল মসজিদ কোনো কিছু বাদ দাই নাই মানুষ মারা গেছে মর্গে থেকে লাশ পচিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এরপরে লাশ দাফন করতে দিচ্ছে না এই জালেমেরা যা এই জালেমদের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে এদের লাশ কুকুর শিয়ালের মতো রাস্তাঘাটে ইসরায়েলি সেনাদের লাশ পরে থাকবে সেটা খুব দ্রুত ইনশাআল্লাহ এই জালেমেরা খুব বাড়াবাড়ি করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে মুসলমানের লাশ ওরা পচাচ্ছে না ওদের লাশ 300 গুণেও খাবে না কথা বলেন ঠিক কিনা ওদের লাশ রাস্তায় পচে গলে দুর্গন্ধ ছড়াবে কথা বলেন ঠিক কিনা জালেমদের জুলুম যত বাড়বে মুসলমানদের বিজয় তত নিকটে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সামনের দিকে যাই যুবক কবরে যাইতে হবে তাহলে কবরের 1 নম্বর প্রশ্ন মার রব্ব কা তোমার রবকে যারা রবের বিধান মোতাবেক চলেছে কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে এক আল্লাহর ইবাদত করে যারা কবরে যাবে তারা উত্তর দিতে পারবে আমার রব আমার আল্লাহ কিন্তু যারা বেঈমান নাফরমান অবাধ্য গোলাম যারা রবের বিধান মোতাবেক চলে নাই আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করে নাই কোরআন সুন্নাহকে মানে নাই তারা কি কখনো উত্তর দিতে পারবে জোরে বলেন আবু জেহেল যেমন পারে নাই আপনিও তেমন পারবেন না কথা বলেন ঠিক কিনা ইমান শুধু আনলেই হবে না যে মুখে মুখে আমি ইমানদারে কথা বললেই হবে না ইমান এনেছি ওই অনুযায়ী আমল করা লাগবে কথা বলেন ঠিক কিনা
কিছু কিছু মানুষ বলে না হুজুর মাঝে মাঝে হজ করি মাঝে মাঝে নামাজ পড়ি মাঝে মাঝে ইবাদত করি আমরা কি আল্লাহ বিশ্বাস করি না পরকাল বিশ্বাস করি না এই কথা বললেই কি মুমিন হওয়া যায় ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি وباليومِ الآخِرِ وما هم بمؤمنين الله পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বলবে আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি আমার আল্লাহ দেখে বলে এরপর ওরা মুমিন নয় কথা বলেন না কেন সবাই কি মুমিন হয় তুমি নিজেকে মুমিন ও দাবি করবা আর মুসলমানের রক্ত দিয়ে খেলবা তুমি নিজেকে ইমানদার মুমিন দাবি করবা আবার আলেমদেরকে বিপদে ফেলবা এটা তো হবে না কথা বলে ঠিক কি না হাজার নির্যাতন জুলুম করে নিজেকে ইমানদার দাবি করলে হবে ইমানদার কখনো একজন নিরপরাধ মানুষকেও কষ্ট দিতে পারে না আজকে ইমানদার হওয়ার পরে হাজারো মানুষের চোখের পানি ঝরায় এরকম ইমানদার পৃথিবীতে আছে না নাই রাগ করতেছেন না আমার ভাইয়েরা তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে বলেন আমাদের রবকে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব জীবনের পরতে পরতে সব জায়গায় রব ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমি তাদের রব আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবই আমার সব চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দিতে পারেন তিনি কে কিন্তু এই পৃথিবীর জমিনে আল্লাহ যখন কিছু মানুষকে রাজত্ব দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় তাদের মধ্যে একজন মানুষ নিজেকে রব বলে দাবি করেছিল বলেছিল আনা রব্বুকুম আলা আমি বড় প্রভু আমি বড় খোদা জোরে কর নাউজুবিল্লাহ কি বলেছিল নিজেকে রব বলে দাবি করেছিল এ ছিল কত বড় জালেম আমি কি সংক্ষিপ্ত ভাবে ঘটনাটা বলবো এই নরাসরে কইরেন না আমি দেখতেছি কিছু ইমানদারের মধ্যে চলে যাওয়া ওটা বসা স্বভাব দেখা যাচ্ছে খালি মুখে মুখে বলে রাতে দুইটা সারা রাত আপনি যে একটা তিরিশ বলছিলেন এখনো তো অনেকগুলো সময় আছে আপনি আপনার ওয়াদাটা রাখেন ভাই এরকম কইরেন না আর যদি বলেন না হুজুর দোয়া করে দেন শোনেন এদিক খেয়াল করেন হট্টগোল কইরেন না শোনেন আমি আগেই বলেছি যে যেখানে যত শ্রোতা বেশি সেখানে যত হামেলাও বেশি কথা বলেন না বেশি মানুষকে কন্ট্রোল করা কঠিন হয় না শ্রোতা কম হোক কিন্তু জাতের শ্রোতা যদি হয় আলোচনা করে তৃপ্তি পাওয়া যায় পঞ্চাশ জন মানুষ সামনে বসে আছে কেউ নড়ল না উঠল না বয়ান করে শান্তি পাওয়া যায় হৃদয় নিংড়ানো বয়ান হয় কলিজা থেকে কথাগুলো আসে কথা বোঝেন না কিন্তু আমি যখন টাকা একজন উঠে যায় এই অবস্থায় মানে মানসিকতাটা তখন নষ্ট হয়ে যায় কথা বলার স্পিরিট আগ্রহটা কমে যায় আমি আগেই বলেছি যারা থাকবেন না চলে যাবে আমাকে একটু বলার সুযোগ দেন এত কষ্ট করে আসছি আমাদের প্রিয় ভাই আরিফ সাহেব কষ্ট করছেন তাই না আমার ভাইয়েরা ভালো করে বলছেন এই পৃথিবীর জমিনে একজন জালেম নিজেকে রব বলে দাবি করেছিল এর নাম কি এর নাম কি আসলে ফেরাউন এর নাম ছিল কাবুস বলেন তো কি নাম কাবুস একে বল কি বলা হতো কৃত্রিমের তরফ থেকে নাম ছিল রামসিস মিশরের বাদশাহ হওয়ার পর এর একটা স্পেশাল নাম হলো ফেরাউন কথা কি বুঝতে পারছেন এক কথায় মিশরের চেয়ারে তখন যারা বসত তাদেরকে ফেরাউন বলা হতো কথা কি বুঝতে পারছেন একটু মনোযোগ দিয়ে শুনেন এই কাবুস ছিল ভবঘুরে যুবক এলাকায় কোনো কাজকর্ম নাই এরকম কিছু ছেলে দেখবেন ভবঘুরে যুবক যারা